আজ হচ্ছে আমাদের শনুর ছয় ষষ্ঠী, তো সেই ষষ্ঠী পাতা হবে, সেই কারণেই এই সমস্ত জিনিসের জোগাড় শুরু হয়েছে। আর এখানে রয়েছে জেঠি শাশুড়ি, জেঠি শাশুড়ি সব কিছু বলে বলে দিচ্ছে কীভাবে কী করতে হয়। আর ছয় ষষ্ঠীর দিন আমাদের খুব একটা ধুমধাম পুজো হয় না, শুধুমাত্র মা ষষ্ঠীকে আসনে বসানো হয়। আর আজকের দিনেই আমাদের শনুর ভাগ্য লিখে যাবেন বিধাতা, তো সেই জন্য অমল এগুলোকে বানিয়ে নিচ্ছে আর জেঠিমা বলে বলে দিচ্ছে। এদিকে আমার মা আমাদের শনুকে কোলে নিয়ে খেলাচ্ছে। এগুলো হচ্ছে তালপাতা, তালপাতার মানে শিরাগুলোকে কেটে নিয়ে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছে, আর এর মধ্যে লিখতে হবে লেখা, তো চলো সেগুলো তোমাদেরকে দেখাবো। তো আমাদের ছয় ষষ্ঠীর নিয়ম এইভাবেই হয়, আর কাদের কাদের কী নিয়ম আছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে পারো। এই যে দেখো প্রায় রেডি হয়ে গেছে, আর আমার এটা দেখে বেশ ভালোই লাগছে, আগে কখনো এরকমটা দেখিনি। আর এই যে মা ষষ্ঠীর সামনে একটা বিছানা করা আছে, এখানে আমাদের সোনাকে শোয়ানো হবে আর মা ষষ্ঠীর থেকে আশীর্বাদ চেয়ে নেওয়া হবে।